আজ তোমাদের ফোর্থ সেমিস্টারের যে প্রবন্ধগুলো দেওয়া আছে তার মধ্যে একটা উল্লেখযোগ্য প্রবন্ধ বর্তমান সমাজ ও সংস্কৃতি, লেখক নীরজ চন্দ্র চৌধুরী। ওনার এই প্রবন্ধটি সংক্ষিপ্ত আলোচনা করব, বিশেষ করে প্রশ্ন উত্তর সম্পর্কে। তোমরা চারটে প্রশ্ন আমাকে দিয়েছো, সেই প্রশ্নের প্রথম প্রশ্নটি ছিল, বাঙালি সংস্কৃতি যাইতে বসিয়াছে এরূপ মনোভাব প্রবন্ধের সূচনায় কেন প্রকাশ করেছেন? অর্থাৎ বাঙালি সংস্কৃতি যেতে বসেছে এরূপ মনোভাব লেখক নীরজ চন্দ্র চৌধুরী কেন করলেন, সে সম্পর্কে আলোচনা করব। প্রবন্ধের নাম বর্তমান সমাজ ও সংস্কৃতি। আমাদের চারিপাশের যে পরিবেশ, পরিচিতি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, এদেরকে নিয়ে হয়েছে আমাদের সমাজ। তাহলে সংস্কৃতি কোনটা? সংস্কৃতি কৃষ্টি বা কালচার, সেটা কি না? এটা উদাহরণ দিলে ব্যাপারটা পরিষ্কার হবে। একটি গাছ মাটি থেকে, শক্ত মাটি থেকে খাদ্য, জল, সূর্যের তাপ শোষণ করে বড় হয়, সেটা হচ্ছে আমাদের সমাজ। যখন সেই গাছটি বড় হয়, তারপর তার মধ্যে সুন্দর ফুল ফোটে, শোভা বৃদ্ধি করে, এই শোভা বৃদ্ধি করা সুন্দর ফুল ফোটাটা হচ্ছে সংস্কৃতি। অর্থাৎ গোটা সমাজের একটা নিজস্ব বৈশিষ্ট্য, একটা কালচার, একটা কৃষ্টি বা কালচার, সেটা যখন প্রকাশ পায় সেটা হচ্ছে সংস্কৃতি। এই সংস্কৃতি সমাজের সকল মানুষের মধ্যে থাকবে তা কিন্তু নয়। সমাজের খুব মাইনর, মানে খুব কম সংখ্যক মানুষই তাদের নিজেদের সংস্কৃতিটাকে বহন করে। প্রথমেই বলি, আমাদের দেশ ভারতবর্ষ বহু প্রাচীন কাল থেকে অনার্য, আর্য, শক, হুন, মোগল, পাঠান, চীন, ইংরেজ সকলে এদেশে এসেছে। রবীন্দ্রনাথের একটা কবিতা আমরা পড়েছিলাম, ভারত তীর্থ, দেবে আর নেবে, মেলাবে মেলিবে, যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে। সেখানে দেখেছিলাম কি, যে জাতি এসেছে নিজের নিজের স্বাতন্ত্র্য হারিয়ে ফেলেছে, ভারতবর্ষের সঙ্গে লীন হয়ে গেছে, ভারতবর্ষের সংস্কৃতির সঙ্গে তারা যুক্ত হয়েছে, তারা নিজেদের সংস্কৃতিকে ফুটিয়ে তুলেছে, একটা বৈচিত্র্য সৃষ্টি হয়েছে। প্রাবন্ধিকের জন্ম, নীরজ চন্দ্র চৌধুরীর জন্ম বাংলাদেশে 1897 সালে, তিনি প্রায় 100 বছরের বেশি বেঁচেছিলেন। আমাদের যে প্রবন্ধটি দেওয়া আছে বর্তমান সমাজ ও সংস্কৃতি, এই প্রবন্ধে যে বিষয়টা তিনি লিখলেন সেটা প্রকাশিত হয়েছে তোমার 1374 বঙ্গাব্দে, 1997 সালে এটা তোমার আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত হয়েছে। প্রকাশ পেলেও মোটামুটি 1925-30 সাল নাগাদ তিনি কিন্তু উপলব্ধি করেছিলেন, বাঙালি সংস্কৃতি যাইতে বসিয়াছে, বাঙালি সংস্কৃতি অবক্ষয় শুরু হয়েছে। এই অবক্ষয়ের কারণ আমাদের প্রশ্ন ছিল কি, বাঙালি সংস্কৃতি যাইতে বসিয়াছে এরূপ মনোভাব প্রবন্ধের সূচনায় কেন প্রকাশ করেছেন লেখকের, কেন মনে হলো? তাহলে সংস্কৃতি যাইতে বসিয়াছে মানে আমাদের সংস্কৃতি আগে ছিল, এখন সেটা যেতে বসেছে, এটা কেন প্রাবন্ধিকের মনে হলো? এ সম্পর্কে আমাদের, তোমাদের প্রথম প্রশ্ন, এ সম্পর্কে আমি আলোচনা করব, খুব সংক্ষেপে আলোচনা করব। প্রথমেই বলি, বাঙালি সংস্কৃতি বিষয়টা, 1997 সালে তোমার পাটনায় একটি সম্মেলন হয়েছিল, সেই পাটনার সম্মেলনে বাঙালি সংস্কৃতি কেন অবনতি হচ্ছে সে সম্পর্কে আলোচনা, সেই আলোচনায় অংশগ্রহণ করেছিলেন আমাদের প্রাবন্ধিক। সেখানে তিনি যে বিষয়টি তুলে ধরেছিলেন, এই বাঙালি সংস্কৃতি যাওয়ার পিছনে তিনি বাঙালি ভদ্রলোককে দায়ী করেছেন। তাহলে বাঙালি ভদ্রলোক কারা? তার মধ্যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য নয়, ব্রাহ্মণ, ক্ষত্রিয় এবং বৈদ্য, এই তিনটি সম্প্রদায়ের মানুষকে তিনি ভদ্রলোক বলেছেন। তিনি 1997 সালের এ সময়ে দেখছেন, 1925-30 সাল নাগাদ দেখেছেন যে বাঙালি সংস্কৃতি যেতে বসেছে, কিন্তু কেন যেতে বসেছে তার জন্য দায়ী করেছেন কাদেরকে?
বাঙালি ভদ্রলোকদেরকে। বাঙালি ভদ্রলোক কারা? ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈদ্য। তিনি লক্ষ্য করেছেন আগে এই ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈদ্য এই তিনটি সম্প্রদায়ের মানুষ অর্থনৈতিক দিক থেকে আলাদা হলেও, অর্থাৎ কেউ ধনী কেউ বড়লোক কেউ গরিব কেউ মধ্যবিত্ত হলেও, তাদের একটা কী ছিল? ঐক্যবদ্ধ রূপ ছিল, তাদের একটা কী ছিল? সংগঠিত রূপ ছিল। সেই ঐক্যবদ্ধ সংগঠিত রূপ অর্থনৈতিক কারণে ভেঙে যায়নি, এ কারণে বাঙালি সংস্কৃতি সে সময় প্রকাশ পেয়েছিল। বাঙালি সংস্কৃতির দিকটা সুদৃঢ় ছিল, কিন্তু পরবর্তীকালে তিনি লক্ষ্য করলেন যে কারণে সংস্কৃতি যাইতে বসিয়াছে আলোচনা করব, সেই কারণগুলো তিনি পরপর যদি আমরা সাজাই, তাহলে প্রথম যে কারণটি উঠে আসবে সেটি হচ্ছে আমাদের কি, ওই যে ব্রাহ্মণ ক্ষত্রিয় আর বৌদ্ধ তিনটি সম্প্রদায়ের কথা বললাম, এই তিনটি সম্প্রদায়ের সামাজিক ও মানসিক ধর্মের ঐক্যের লোপ পাচ্ছিল। সামাজিক ও মানসিক ধর্মের যে ঐক্য আগে ছিল সেই ঐক্যটা নষ্ট হতে বসলো। কি করে? এই ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈদ্য এই তিনটি সম্প্রদায় মিলে একটা সমাজ ছিল, বাঙালি সমাজ, ভদ্রলোকের সমাজ, সেটা গরিব বড়লোক ছিল। কিন্তু এটা 1925-30 সালের পর থেকে দেখলেন কি লেখক, যে এই সম্প্রদায়ের যে একটা ঐক্যবদ্ধ রূপ সেটা ভেঙে যেতে লাগলো, দুটো ধারায় বিভক্ত হয়ে গেল। একটা ভদ্রলোকের বা একটা ভদ্রলোক সমাজের একদিকে আমরা কী দেখলাম, ভদ্র সমাজের বড় লোক আর একটা গরিব লোক, অর্থনৈতিক দিক থেকে ভাব হয়ে গেল। যারা বড় লোক যারা পয়সা আছে তারা কিন্তু আনকালচার, তাদের মধ্যে কালচার জায়গাটা নেই, আত্মম্ভরিতা, লোককে দেখানোর ব্যাপারটা বেশি চলে এলো। তাহলে বড়লোক সমাজ যেটা ছিল ঐক্যবদ্ধ রূপ, অর্থনৈতিক বৈষম্য ছিল না, সেটা ভাব হয়ে গেল। একটা হয়ে গেল কি, বড় লোকের তাদের অর্থ আছে কিন্তু তাদের মধ্যে দোষটা কি, আনকালচার, তারা সংস্কৃতি কিছুই নেই। আরেকটি শ্রেণী দরিদ্র, তাহলে দরিদ্ররা কি সংস্কৃতিকে বহন করে নিয়ে গেল? না, তাদের মধ্যে দেখা গেল ছ্যাঁচড়া, ছ্যাঁচড়া শব্দটা ব্যবহার করতে হলো, কারণে ছ্যাঁচড়া মানে কি, ছ্যাঁচড়া শ্রেণী, তারাও কিন্তু মনটাকে উদার করতে পারলো না, লিবারাল যাকে একটা শব্দ ব্যবহার করবো আমরা, লিবারাল হতে পারলো না। সেখানে কি দেখলাম আমরা, ধনী সমাজের লোকরা কি করলো, ধনী সমাজের লোকরা ওই অর্থনৈতিক দিক, এতদিন ছিল ভদ্র সমাজ সকলে, ধনী সমাজের লোকরা অর্থনৈতিক দিক থেকে নিম্ন মানে দরিদ্র শ্রেণীর মানুষদেরকে ঘৃণা করতে লাগলো, উপেক্ষার চোখে দেখতে লাগলো। আবার গরিব শ্রেণীর মানুষরা কী করলো, এক সম্প্রদায় ছিল এতদিন, কিন্তু তারা কী করলো, তারা কী করলো, তারা বড় লোকের নাম শুনলেই রেগে আগুন। অর্থাৎ সমাজ যে সংগঠিত রূপ ছিল অর্থনৈতিক, অর্থনৈতিক ভিত্তিতে দুটো ভাগে ভাগ হয়ে গেল। তাহলে এখানেই আমাদের প্রশ্ন, বাঙালি সংস্কৃতি যাইতে বসেছে যাওয়ার প্রধান কারণ, যার প্রধান কারণ কী বললাম, সামাজিক ও মানসিক ঐক্যের বিনাশ। দ্বিতীয়ত আমরা একটা কথা বলবো, এখানে পরপর আলোচনা করতে করতে যাবো আমরা, বাঙালির সমাজের নেতৃত্ব দান, বাঙালির সমাজের নেতৃত্ব দান। এতদিন পর্যন্ত 1925-30 সালের আগে পর্যন্ত আমরা দেখেছি বাঙালির সমাজে নেতৃত্ব দান করেছেন কি, ডাক্তার, কবিরাজ, মুক্তার, উকিল, ব্যারিস্টার, চিকিৎসক, এরা। অর্থাৎ একটা শিক্ষিত সম্প্রদায়ের হাতে, একটা বুদ্ধিজীবী শ্রেণীর হাতে বাঙালি সংস্কৃতি, বাঙালি নেতৃত্ব দানের ব্যাপারটা ছিল। কিন্তু পরবর্তীকালে অর্থনৈতিক যখন বৈষম্যটা সৃষ্টি হলো, তখন আমরা কী দেখলাম, না বাঙালি দের মধ্যে যার বেশি অর্থ আছে, যে বড় অফিসের কেরানি, তাকে নেতা হিসাবে গ্রহণ করলাম আমরা। যার বেশি পয়সা, এখনকার দিনে দেখতে পাই যার বেশি শিক্ষা থাক না থাক, বেশি পয়সা আছে, অতএব সে আমাদের নেতা, এর বড় অফিসের কেরানি, এর অনেক যোগাযোগ আছে, অতএব এর ক্ষমতা। এই যে বাঙালির একটা দোষ, আজকে শিক্ষকের, আজকে চিকিৎসকের, মুক্তারের, তোমার ব্যারিস্টারের অত মান সম্মান নেই,
যতটা আছে একজন অশিক্ষিত পয়সাওয়ালা ধনীর, আমাদের পিছনে বা এইসব সম্প্রদায়ের পিছনে পাঁচটা সাতটা লোক ঘুরে বেড়ায় না এখনকার দিনে, যার পয়সা আছে তার পিছনে ঘুরে। তাহলে বাঙালির এই বিনাশের কারণ কি, সাংস্কৃতিক বিনাশের দ্বিতীয় কারণ কি, নেতৃত্বের বদল। নেতৃত্বের বদল ঘটল। এরপরে আমরা কি দেখলাম, যখনই বাঙালি নেতৃত্বের বদল ঘটল, তোমার অর্থনৈতিক দিক থেকে ভাগ হয়ে গেল, ঠিক সেই সময় আরেকটি ঘটনা ঘটছে কি, বাঙালি পরিবার ভেঙে যাচ্ছে। আশ্চর্যের বিষয় হলো এই যে পরিবার ভাঙন, একদিকে দরিদ্রের পরিবার যেমন অর্থনৈতিক দিক থেকে ভেঙে যাচ্ছে, মানে অর্থাৎ দরিদ্র অর্থনৈতিক দিক থেকে দুর্বল বলে ভেঙে দিয়েছে, কিন্তু ধনী কি রাখছিল না, ধনীদের মধ্যে আত্মকেন্দ্রিকতা, আমি আমি আমার চাই আমার সুখ, তারাও কি বৃহত্তর যে পরিবারগুলো ছিল সেটা ভেঙে গেল। এই পরিবার যদি না থাকে আমাদের সমাজে, যদি আমাদের চারজন পাঁচজন মিলে যদি একটা পরিবার হয়, তাহলে সেখানে সংস্কৃতি বহন করবে কে, আমাদের প্রাচীন সংস্কৃতি ধরে আনবে কে, পারবে না। তাই দরিদ্ররা অর্থনৈতিক দিক থেকে বিপর্যয়ের ফলে তারা পরিবার ছোটো করে ফেললো, আর ধনীরা আত্মকেন্দ্রিক হয়ে যাওয়ার ফলে কী হলো, তাদেরও সমাজটা কুক্ষিগত হয়ে ছোট হয়ে গেল, অর্থাৎ সংস্কৃতিকে বহন করতে আর পারল না, এর ফলে বাঙালি সংস্কৃতির অবনতি ঘটল। তাছাড়া আমরা কী দেখলাম, এই ধনীর গৃহে পরিবার শিথিল হওয়ার কারণ নব্য তোমার মেয়েদের অলসতা। লেখক এখানে বলেছেন যে অর্থ, এই যে সাংস্কৃতিক দিকটা কিন্তু আমাদের, আমার ব্যক্তিগত মতে বেশিরভাগটা ধরে থাকেন মেয়েরা, ধনী পরিবারের ক্ষেত্রে যখন আত্মকেন্দ্রিক হয়ে গেল, ধনী পরিবারের ক্ষেত্রে যেটা হলো, ধনী পরিবারের মেয়েরা কী করত, লোক দেখানো ব্যাপার, সেটা কি তাদের মেয়েদের আলস্যতা, মানে আমি কাজ করবো না, আমার বাড়িতে রান্নার একটা লোক আছে, বাড়ির ঘর মোছার একটা লোক আছে, পার্টি বেঁধার একটা লোক আছে, এ মেলা 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 লোক আছে আমার, মানে কি আমি আলস, মানে আমার এত লোক আছে, আমি বড় লোক। তা আলস্যতা সাংস্কৃতিক বিপর্যয়ের কারণগুলো দেখো, এক আলস্যতা, দুই কি তোমার এখানকার মেয়েদের আমোদ প্রিয়তা, অত্যধিক আমোদে বাঙালি মেয়েরা, এবং লঘু মনোভাব, আমোদ প্রিয় কিন্তু লঘু মনোভাব, উদার নয়, সংকীর্ণ মনোভাব, কুক্ষিগত মনোভাব, আমি আমার, আমার বাইরে তুমি নেই, তোমরা তো নেই, তারা তো নেই, এই লঘু মনোভাব। তারা বাড়িতে যখন কোনো লোককে নিমন্ত্রণ করে, এই বড়লোক বাড়ির মেয়েরা যখন নিমন্ত্রণ করে, বাড়িতে লোক এলে পরে আপ্যায়ন করে, কি করে, লোক দিয়ে আপ্যায়ন করে, তার লোককে দেখায়, এর ফলে কি যে আন্তরিকতার ব্যাপারটা সেটা থাকে না, যে ব্যক্তি আসেন তাদের মনে মনে কি তারা ক্ষুণ্ণ হন। তাহলে বড়লোক সম্প্রদায়ের অর্থ থাকার ফলেও তারা কিন্তু নিজেদের সংস্কৃতিকে ধরে রাখতে পারল না। আবার ধনী দরিদ্রদের ক্ষেত্রে, মধ্যবিত্তদের ক্ষেত্রে সেটা কী হলো, তারা আবার কী করল, তারা কিন্তু নিজেদের মেয়েদেরকে, বাড়ির মেয়েদেরকে কী করলো, চাকরি করতে বেরোলো, অর্থটাই বড় কথা, তাই তারা অর্থের জন্য বাইরে বেরোলো, ঘরে ব্যাগ ঝোলালো, স্টাইল করলো, পিপিলিকা শাড়ির মতো লাইন দিয়ে কাজ করতে বেরোলো, সারাদিন কাজ করার পরে যখন সে বাড়ি ফিরছে, তখন তারা সাংস্কৃতিক চর্চা, বাঙালি সংস্কৃতি যে চর্চা বিষয়টা, সেই চর্চা করতে কি তারা ভালো লাগবে, ভালো লাগবে না। অর্থাৎ বড়লোক সম্প্রদায়ের মেয়েদের ক্ষেত্রে আলস্যতা, আরামপ্রিয়তা, লঘু মনোভাবের জন্য সংস্কৃতি নষ্ট হয়েছে, আর দরিদ্র পরিবারের ক্ষেত্রে অর্থনৈতিক চাহিদা, অর্থই মূল, সেটা পূরণ করতে গিয়ে নষ্ট করে ফেলেছে। লেখক এ প্রসঙ্গে আরেকটি কথা বলেছেন, বিবাহ, সেটা কি আমাদের মধ্যবিত্ত দরিদ্র পরিবারের মেয়েরা আজকাল বিবাহ করে না, লেখক কিন্তু ইয়ের বিপক্ষে, তা ভাবে কি, বাড়ির লোকে ভাবে কি না, মেয়ে কোনো সামনে বিবাহ দিলে পরে বিপদে পড়তে পারে, নিজের পায়ে দাঁড়া কাকে তারপরে বিয়ে করবে, কিন্তু লেখক বলছেন এই নিজের পায়ে দাঁড়াতে গিয়ে, চাকরির সন্ধান করতে গিয়ে, পড়াশোনা করতে করতে আমরা আর একটা জিনিস ভুলে যাচ্ছি, সেটা হচ্ছে কি, মেয়েদের বিবাহ ঠিক সময়ে দেওয়া উচিত, তা নাহলে সামাজিক ধর্ম
যেমন নষ্ট হয় তেমনি একটা জৈবিক চাহিদা সেটাও নষ্ট হয়। এই দুই দিকে লক্ষ্য রেখে বিবাহর সময় হলে বিবাহ দেওয়া উচিত, কিন্তু আমরা পারছি না, আমাদের চিন্তা আছে আমাদের মেয়েদেরকে নিয়ে, ভবিষ্যৎকে নিয়ে চিন্তা আছে, তাই আমাদের কাজ করতে চাকরি করতে আমরা বাধ্য করাচ্ছি বা করছি। এরপরেই লেখক যেটা বলেছেন যে সমাজ সম্পর্কে আলোচনা করার পর তিনি বাঙালির সংস্কৃতি সম্বন্ধে আলোচনা মনে মতামত ব্যক্ত করেছেন। তিনি বলেছেন সমাজের ধর্ম সর্বদাই সংস্কৃতিতে আত্মপ্রকাশ করেন, সমাজের ধর্ম সর্বদাই সংস্কৃতিতে আত্মপ্রকাশ করেন। সমাজ ভালো হলে সংস্কৃতিও ভালো হবে, সমাজ খারাপ হলে সংস্কৃতিও কি খারাপ হবে। সমাজে যারা সংস্কৃতির ভার গ্রহণ করে তারা সমাজের একটা ক্ষুদ্র অংশ। এই ক্ষুদ্র অংশের লেখক নাম দিয়েছেন ডমিনেন্ট মাইনরিটি। এই ডমিনেন্ট মাইনরিটি মানে সংখ্যালঘু, এরাই কিন্তু সমাজের সংস্কৃতিকে বহন করে। এই সংস্কৃতিকে বহন করে আমাদের বাংলাতেও কিছু লোক ব্যক্তি ছিলেন যারা সংস্কৃতিকে বহন করতেন। পরে একটা তোমাদের প্রশ্ন আছে নব্য সংস্কৃতি, আলোচনা করে পরে আবার আমি। এই ডমিনেন্ট মাইনরিটির আমাদের বাংলার দুজন ব্যক্তি হচ্ছেন, এক তোমার রামমোহন রায়, দ্বিতীয়জন হচ্ছেন মধুসূদন দত্ত। রামমোহন রায় সমাজের ক্ষেত্রে নানা সংস্কার এনেছিলেন, মধুসূদন দত্ত নারী মুক্তির জাগরণ ঘটিয়েছিলেন, তার বীরাঙ্গনা কাব্যে আমরা দেখেছি, পরে আমরা আলোচনা করব। কিন্তু পরবর্তীকালে লেখক কি বলছেন, এই ডমিনেন্ট মাইনরিটি এরা যে সংস্কৃতি বহন করতো চর্চা করতো, তাদের মধ্যে তোমার বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র, রামমোহন, মাইকেল, এরা কিন্তু ছিলেন লিবারাল, উদার। অর্থাৎ সে সময় ইংরেজের দেশে এসেছে, ইংরেজ তোমার বিভিন্ন শিক্ষা সংক্রান্ত যেমন মেকলে শিক্ষানীতি ছিল, ইংরেজ শিক্ষানীতি চালু করেছিল, গ্রহণ করেছিল। শুধুমাত্র মাইকেল নিজের কথা চিন্তা করেনি, নারী শক্তির জাগরণ ঘটাতে চেয়েছিলেন। রামমোহন নিজের কথা চিন্তা করেননি, সমাজের উন্নতির চেষ্টা করেছিলেন, এটা লিবারাল, সকলের উন্নতি হোক। কিন্তু পরবর্তীকালে আবার কী দেখলাম আমরা, যে নব্য ডমিনেন্ট মাইনরিটি এরা কিন্তু লিবারাল নয়, এটা কুক্ষিগত। আজকের জিনিস যেমন বুদ্ধিজীবী সম্প্রদায় দেখতে হয়, নিজেদের স্বার্থের জন্য তারা বুদ্ধিজীবী। এইসব বুদ্ধিজীবী মানুষগুলো একটা সময় কী করতো, লিবারাল ছিল, সমাজের কথা ভাবতো, সংস্কৃতির কথা ভাবতো, কিন্তু আজকে তারা কি নিজের উপার্জনের কথা ভাবে, নিজের ক্ষুদ্র জীবনের কথা ভাবে। লেখক এদেরকে বলছেন নব্য ডমিনেন্ট মাইনরিটি। এই এদের ফলে কিন্তু বাঙালির সংস্কৃতি আজকে নষ্ট হতে বসেছে। এই ডমিনেন্ট মাইনরিটির লেখক বৈশিষ্ট্য বলেছেন খুব অসাধারণ। কি বলেছেন, এরা চাকরি করে, এরা চাকরি করে, এই চাকরির অহংকার প্রকাশ করে, এবং চাকরি করাকেই তারা মনে করে দেশের উন্নতি। চাকরি করার পর যেটুকু সময় তাদের থাকে, ক্লাবে যায়, মদ্যপান করে, খেলা করে। তাহলে পরে আমাদের সমাজে যারা চাকরি করে তারাই যদি দেশের ভাবে যে আমরাই দেশের উন্নতি করছি, এই নব্য ডমিনেন্ট মাইনরিটি এরাই সংস্কৃতির ধারক, ভাবে এরা শিক্ষিত, কিন্তু এরা সংস্কৃতিকে বহন করছে না, এরা চাকরি করছে, পয়সা উপার্জন করছে, এবং চাকরি করার পর যেটুকু সময় থাকছে মদ খাচ্ছে, ক্লাবে যাচ্ছে, আড্ডা দিচ্ছে, খেলা করছে। তাহলে আমাদের সংস্কৃতিকে ধরে রাখবে কে? এই সমস্ত ব্যক্তিরা এমন যে তারা কোনো সংস্কৃতির চর্চা করে না, তারা ঘরের কোণে যে ফুল রেখে দেয় এটা লোক দেখানো, যে আমি ফুল, এটা আমার সাংস্কৃতিক ভাব নয়। আজকের দিনে লোকে বাড়ি সাজায় আমার নিজের ভালো লাগে বলে সাজায় না, আমি লোককে দেখাবো বলে সাজায়। একটা উদাহরণ আমি বলি, আজকের দিনে এই ফেসবুক হোয়াটসঅ্যাপের যুগে তোমরা দেখবে, লক্ষ্য করবে, আগে কিন্তু এত জন্মদিন পালন হতো না, এত কেক কাটা হতো না, এত প্রদীপ জ্বালানো হতো না, মোমবাতি নেভানো হতো না, পটাশ করে ফোটানো হতো না, আজকে হয়। কেন হয়? কারণ ওই সময় আমাকে ক্যামেরা বন্দি করতে হবে, ফেসবুকে ছাড়তে হবে, অর্থাৎ লোককে দেখাতে হবে আমি কতটা কালচার আমার মধ্যে, কতটা আমার মধ্যে সাংস্কৃতিক মনোভাব, সেটা বড় কথা নয়, আমি কতটা লোককে দেখাতে পারবো, আমি কতটা অনুভব করছি। অনুভব নিজে করে না,
লোককে চেষ্টা করে অনুভব করানো যে আমি কত অনুভব করছি দেখো, নিজে কাজ করা কিছুই অনুভব করে না। এই যদি মানসিকতা হয় আমাদের বাঙালিদের, তাহলে আমাদের সংস্কৃতি যাবে না, তো কি আসবে? কখনোই আসবে না। লেখক কী বলেছেন যে একটা আমরা মোটর গাড়ি কিনি যখন, বাড়িতে একটা চার চাকা গাড়ি, ওদের বাড়িতে চার চাকা গাড়ি আছে আমরা বলি, যখন গাড়ি কিনি, গাড়ি রাখা জন্য যে আগ্রহ দেখা যায় তাও এক প্রকার অহংকারী মনোভাব। মোটর গাড়ি রাখার মধ্যে সত্যকারের কোনো কালচার নেই, বাড়িতে মোটর গাড়ি আছে কি তো অহংকার, গাড়ি আছে, সত্যকারের কালচার সেখানেও নেই। এই সমস্ত ব্যাপারের জন্যই কি লেখক বলেছেন এই ডমিনেন্ট মাইনরিটি যারা আছেন নব্য প্রথম দিকের নয়, রামমোহন, বিদ্যাসাগর, বঙ্কিম এদের ক্ষেত্রে বলছি না, নব্য যারা, তাদের চিন্তাভাবনার ফলেও কিন্তু আমাদের সংস্কৃতি যাইতে বসেছে। তাই প্রথম যে প্রশ্নটি আমাদের ছিল, বাঙালির সংস্কৃতি যাইতে বসেছে, এটা মনোভাবের কারণ কি? যে কথাগুলো বললাম এগুলোর কারণেই কিন্তু বাঙালি সংস্কৃতির কাছে যেতে বসেছে। এটা একটু বড় আকারে বলা হলো, এটা দেখবে ভাবে প্রবন্ধ একবার পড়বে, ঠিক আছে? পরের প্রশ্নটি আলোচনা করব। এরপরে আমাদের আর একটি প্রশ্ন তোমাদের দেওয়া আছে, আলোচ্য প্রবন্ধে লেখক নীরদ চন্দ্র চৌধুরী হিন্দু মুসলমানের বিরোধের মূল কারণ কি বলে উল্লেখ করেছেন, হিন্দু মুসলমানের মূল কারণটা, বিরোধের মূল কারণটা তিনি কি বলে উল্লেখ করেছেন, সংক্ষেপে আলোচনা করব বিষয়টি। প্রাবন্ধিক নীরদ চন্দ্র চৌধুরী এই বিষয়টি বলেছেন যে প্রত্যেকের মধ্যে একটা স্বতন্ত্র বোধ আছে, স্বতন্ত্র বোধ আছে, ভাই ভাইয়ে আছে, বাবা মায়ে আছে, পরিবেশে পরিবেশে আছে, দুটো পরিবারের মধ্যে আছে, দুটো জাতির মধ্যেও আছে, দুটো দেশের মধ্যে আছে, অর্থাৎ স্বতন্ত্র এই ব্যাপারটি কিন্তু থাকবে, এবং সকলেই চায় নিজের স্বতন্ত্র, নিজের বৈশিষ্ট্যকে নিজে ধরে রাখতে। ভারতবর্ষে হিন্দু মুসলমানের বিরোধের কারণটাই স্বতন্ত্র বোধ। সেখানে কি হিন্দুরা এদেশে, আর্যরা প্রায় যীশু খ্রিস্টের জন্মের প্রায় 1500 বছর আগে এদেশে এসেছে, পরবর্তীকালে ইরাক, ইরান, তুরস্ক, মধ্য এশিয়া থেকে মুসলমানরা এসেছে। ভারত হিন্দুরা যখন এদেশে ছিল তারা মনে করত তাদের যে কৃষ্টি, তাদের যে কালচার, তাদের যে চিন্তাভাবনা, সেটাই কি এদেশের মূল সংস্কৃতি। কিন্তু যখন মুসলমানরা এদেশে এলো তারা তো বিদেশি ছিল, তারা ভাবলো কি তারা যেটা চিন্তাভাবনা, তাদের যে আচার বিচার, সেটা তাদের সংস্কৃতি। তাই হিন্দুদের একটা সংস্কৃতি ছিল, মুসলমানরা এলো তারা কিন্তু তারা সেটাকে ধরে রাখতে চাইলো, এই ধরে রাখতে চাইলো কারণ তারা ভারতবর্ষে এসে তারা নিজেদের এতদিন পর্যন্ত যে সংস্কৃতিতে তারা লালন পালন করেছে সেই সংস্কৃতিকে তারা কিন্তু ছাড়তে পারলো না, কারণ এটা ছাড়া তাদের মৃত্যুর সামিল। তাই কি হলো, তারা নিজেদের সংস্কৃতি ধরে রাখতে চাইলো, আর আমরা হিন্দুরা কী করলাম না, আমাদের যে ভারতবর্ষের সংস্কৃতি ছিল সেটাকে ধরে রাখতে চাইলাম। এই দুটো ধরে রাখতে গিয়ে কিন্তু দুজনের মধ্যে বিরোধের সৃষ্টি হলো। এই বিরোধের ফলে এটাই হচ্ছে এই নিজের স্বাতন্ত্র বোধকে ধরে রাখাই হচ্ছে হিন্দু মুসলমানের বিরোধের মূল কারণ। হিন্দুদের মধ্যে তারা যে ধর্ম বা আদর্শ ধারণ করে আছে তা ভারতীয় এবং জাতীয়, দুটো বিষয় আমি বলবো এখানে। হিন্দুরা কী মনে করছিল, হিন্দুদের মধ্যে তারা যে ধর্ম বা আদর্শ ধারণ করে আছে তা ভারতীয় ও জাতীয়, তারা মনে করে এটাই ভারতবর্ষের আদর্শ, এটাই হওয়া উচিত, প্রতিটি ভারতবর্ষের মানুষের এরকম সংস্কৃতি পূর্ণ মানুষ হওয়া উচিত। আর একদা মধ্যপ্রাচ্য থেকে আগত মুসলমানরা যে সংস্কৃতি নিয়ে এসেছেন তা এদেশীয় না বিদেশি, কিন্তু যে রীতিনীতি ধর্ম সংস্কৃতি বহুকাল ধরে লালন পালন করে চলেছে তা তাদের নিজস্ব, সেটাকে তারা ছাড়তে পারলো না, তারা ভাবলো সেটা আমাদের আদর্শ, সেটাই আমাদের কালচার। এই স্বাতন্ত্র্য বোধই হচ্ছে হিন্দু মুসলমানের বিরোধের মূল কারণ। এরপরে যে প্রশ্নটা তোমরা বলেছো সেই প্রশ্নটি হচ্ছে কি, লেখকের বিখ্যাত আত্মজীবনীর নাম কি, তার কোন অধ্যায়ে বাঙালি সংস্কৃতির অবনমনের কারণগুলি উল্লেখ করেছেন কি কি। লেখকের এখানে আমরা সংক্ষেপে আলোচনা করে দেবো, বলবো যে আমরা লেখকের বিখ্যাত আত্মজীবনীর নাম হচ্ছে দ্য অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান 1951, তার কোন অধ্যায়ে বাঙালি সংস্কৃতি অবনমনের কারণগুলি উল্লেখ করা হয়েছে, তার আত্মজীবনীর ভানু সিং ল্যান্ডমার্ক অধ্যায়ে
এই আত্মজীবন এই তোমার অবনমনের কারণগুলো উল্লেখ করেছেন। সেগুলো কী কী? তিনি দুটো কারণ উল্লেখ করেছেন। এক, বাঙালির বিবেক বুদ্ধির মৃত্যু, অর্থাৎ বর্তমান দিনে বাঙালির বিবেক বুদ্ধির মৃত্যু ঘটেছে, বাঙালির বিবেক বুদ্ধি নেই, বাঙালি এখন পুচ্ছগ্রাহিতা, সামনে যে ব্যক্তি থাকে তাকে অনুসরণ করে চলে। এই প্রসঙ্গে একটি কথা আমি বলি, সেটা হচ্ছে যে বাঙালির মধ্যে একটি দোষ, বাঙালির নিজের এক ভেমি মনোভাব, নিজের সমালোচনা কখনো সে হজম করতে পারে না। লেখক বলছেন যে সমালোচনা হজম করা কিন্তু একটা মহাশক্তির পরিচয়, বাঙালি নিজের সমালোচনাকে হজম করতে পারে না, বাঙালি বিবেক বুদ্ধির কি মৃত্যু ঘটেছে। দ্বিতীয় দেখি, প্রাচ্য পাশ্চাত্যের সমন্বয় অবসান, যারা দিবে আর দিবে মেলাবে মিলিবে যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে। প্রাচ্য পাশ্চাত্যের সমন্বয় ঘটেছিল, যেটা বঙ্কিম তোমার বিবেকানন্দ যেটা বলেছিলেন বর্তমান ভারত প্রবন্ধে, যে প্রাচ্য পাশ্চাত্যের সমন্বয় বহু প্রাচীনকালে ঘটেছিল, আবার ইংরেজদের সময়ে ঘটেছিল। আমাদের শিক্ষা দীক্ষা উন্নতি পাশ্চাত্যের সঙ্গে যে মিলনটা সেটা ইংরেজদের সাহায্যেই ঘটেছিল, কিন্তু আজকে বাঙালির মধ্যে সেই সমন্বয়ের অভাব। তাদের ভালো জিনিসটা আমরা নেব, আমাদের খারাপগুলো ত্যাগ করব, এই যে দেওয়া নেওয়ার মাধ্যমে সমন্বয় সাধন ঘটবে, তবে তো সংস্কৃতির উন্নতি ঘটবে, হয় না। আমি বারবার যে কথাগুলো বলি, আমরা বাঙালিরা খারাপগুলোকে গ্রহণ করছি, আমাদের ভালোগুলোকেও ত্যাগ করছি, আমাদের ভালোগুলোকে ধরে রাখতে পারছি না, ভালোগুলোকে ত্যাগ করছি এবং বিদেশে খারাপগুলোকে গ্রহণ করছি। উদাহরণ কি? বিদেশের লোকরা প্রচুর পরিশ্রম করে, কাজ করে, তারপরে ঘুরে বেড়ায়, তাদের পোশাক আশাক চাল চলন সব অনুকরণ করছে, কিন্তু তাদের কাজটা অনুকরণ আমরা করি না। এটাই হচ্ছে সাংস্কৃতিক সমন্বয়ের অভাব, এই দুটো কারণ এখানে উল্লেখ করেছেন। তৃতীয় যে প্রশ্নটি উল্লেখ করেছেন সেটা হচ্ছে, চার নম্বর প্রশ্ন তোমাদের, নব্য বাংলার সাংস্কৃতিক আদর্শকে যারা প্রতিষ্ঠিত করেছিলেন তারা কারা? তারা দুজন, এক রামমোহন রায়, দ্বিতীয় জন মাইকেল মধুসূদন দত্ত। কীভাবে তা কীভাবে তা করেছিলেন, তাই তো, কীভাবে তারা করেছিলেন এই জায়গাটা আমি একটু বলবো। সেটা হচ্ছে যেটা বললাম যে মাইকেল মধুসূদন দত্ত আর রামমোহন রায় করেছিলেন, কী করে করেছিলেন, তোমার যেটা প্রবন্ধে দেওয়া আছে আমরা বলবো যে সতীদাহ প্রথার উচ্ছেদ, স্ত্রীলোকের সম্পত্তিতে অধিকার রক্ষায় পাশ্চাত্য শিল্প প্রসারণ, আজীবন তিনি সক্রিয় ছিলেন, মানে কে ছিলেন, তোমার রামমোহন রায় ছিলেন, বাঙালি জীবনে নতুন সৃষ্টির মহৎ প্রেরণার নিয়ে পদার্পণ করেছিলেন তিনি, অর্থাৎ সমাজের বিভিন্ন যে দিকগুলো ছিল সেগুলোর উন্নতি সাধন করেছিলেন রামমোহন রায়। আর মাইকেল মধুসূদন দত্ত তিনি কী করেছিলেন, তিনি রেনেসাঁসের আলোকে নতুন করে উজ্জীবিত করেছিলেন, তিনি রচনা, তিনি রামমোহনের মতো সমাজ সংস্কারক ছিলেন না, কিন্তু সাহিত্যের মধ্যে তার একটা সংস্কার ছিল। সেটা কি? মেঘনাদ বধ কাব্য লিখলেন, বীরাঙ্গনা কাব্য লিখেছেন, আমরা দেখেছি মেঘনাদ বধ কাব্য রামায়ণের কাহিনীকে তিনি তুলে আনলেন, কিন্তু রামায়ণের কাহিনী, রামায়ণের নায়ক রামচন্দ্র, তার কাব্যে নায়ক হলো কি রাবণ ইন্দ্রজিৎ, প্রতিনায়ক হয়ে গেল রামচন্দ্র। রাবণ তার লঙ্কাকে ভালোবাসে, স্বদেশ প্রীতি, লঙ্কার জন্য তিনি সর্বস্ব খুঁজেছেন, জীবন পর্যন্ত দিয়ে ফেলেছেন, সব সমস্ত পুত্রকে হারিয়ে ফেলেছেন, শেষ দিন পর্যন্ত লঙ্কার জন্য লড়ে গিয়েছেন রাবণ। রাবণকে তিনি নায়ক প্রতিষ্ঠা করলেন, পরাধীন ভারতবর্ষে এচ্ছে সংস্কার আর কী হতে পারে, এচ্ছে রেনেসাঁস আর কী হতে পারে। আর বীরাঙ্গনা কাব্যে সেখানে আমরা কী দেখলাম, সবগুলো তো প্রেমপত্র নয়, অভিযোগপত্র আছে, অনুযোগপত্র আছে, প্রেমপত্র আছে, জনা, তারা, দ্রৌপদী, কে কই, যে পত্রগুলো আছে সেখানে কি সকলে তাদের নিজেদের অধিকারটা প্রতিষ্ঠা করতে চেয়েছে, নিজেদের অধিকারের দাবি জানিয়েছে। এই যে চিন্তাভাবনা, নারী শক্তির, নারী মুক্তির জাগরণ, এটা ঘটিয়েছেন মধুসূদন। এই নারী মুক্তির জাগরণ ঘটানো, এটাই তো বাঙালি সংস্কৃতি, এটাই বাঙালি কালচার। তাছাড়া তার শ্রী মেঘনাদ বধ কাব্য ছাড়া চিত্রাঙ্গদা,
প্রমীলা যে চরিত্রগুলো সেগুলো কিন্তু নারী মুক্তি জাগরণের বিষয়। তাই যেটা প্রশ্ন আলোচনা বাড়াবো না, অনেক আলোচনা হয়ে গেল। নব্য বাংলা সাংস্কৃতিক আদর্শ যারা প্রতিষ্ঠিত করেছেন তারা কারা, তারা বলবো রামমোহন রায় এবং মাইকেল মধুসূদন দত্ত, বঙ্কিমচন্দ্র ছিলেন। কীভাবে তারা রক্ষা করেছিলেন, তারা বিভিন্ন সমাজ সংস্কার কাজের মধ্য দিয়ে করেছিলেন, আর ইনি করেছিলেন কি সাহিত্য রচনার মধ্যে দিয়ে নারী মুক্তি জাগরণ ঘটিয়েছিলেন। নায়ক প্রতি নায়ক প্রতিষ্ঠা করেছিলেন, রাবণকে নায়ক করেছিলেন, অর্থাৎ নতুন দৃষ্টিভঙ্গি দেখালেন, স্বদেশ আগে আমার দোষ যতই করো, স্বদেশ আমার আগে, বিদেশ বিদেশ, এই জায়গাটা। প্রবন্ধটা অনেক বড়, আলোচনা করতে গেলে আরও দু চার ঘন্টা লাগবে, কিন্তু মোবাইলে আলোচনা হবে না। তোমরা যে আলোচনাটুকু করলাম প্রবন্ধটা পড়বে, পড়লে পরে আশা করি কিছুটা বুঝতে পারবে, আর বুঝতে পারলে আমার পরিশ্রমের সার্থক। ঠিক আছে।